नमस्कार। এই মুহূর্তে আমরা সারা বিশ্ব জুড়ে কোভিড-19 এর দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত এবং আতঙ্কিত বটে। আমাদের রাজ্যেও ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এই রোগের সংক্রামণ কমানোর তাগিদে প্রকৃতির বাতাসে এত অক্সিজেন, অথচ সেই অক্সিজেনের অভাবে শয়ে শয়ে লোকের প্রাণহানি ঘটছে রোজ, নিত্য নৈমিত্তিক ঘটনা। তাই আবারও একবার স্বীকার করি, প্রকৃতির বিরুদ্ধ আচরণের ফল আমাদের মেনে নিতেই হবে। পাশাপাশি লকডাউনের আর্থসামাজিক প্রভাব, যা বিশেষত প্রান্তিক মানুষগুলোর জীবন নির্বাহের ক্ষেত্রে ঋণাত্মক প্রভাব ফেলে, সেগুলির উপরও দৃষ্টি আকর্ষণ এই মুহূর্তে আমাদের করা অত্যন্ত প্রয়োজন। গত বছরের মতো এবারও বাংলা নববর্ষের সূচনা সঠিকভাবে হয়নি। অতিমারির কল্যাণে আমরা ভীত সন্ত্রস্ত। ঈশ্বরের কাছে তাই প্রার্থনা করি, সবাইকে শান্তিতে রাখুন, সুস্থ রাখুন, সবল রাখুন। মনে বড় আশা ছিল এই নতুন বছর অর্থাৎ 1428 খুব ভালো কাটবে, তাই আশা করেছিলাম নতুন বছর হয়তো আবার নতুন হতে পারত। ধ্বংসলীলায় সব হারিয়ে গেছে আজ, খুশির ঝলক ব্যর্থ। 25শে বৈশাখ যদিও এসেছে, কবে সেই দিন আসবে যেদিন অতিমারির মৃত্যু খেলা বন্ধ হয়ে সুদিন ফিরে আসবে? আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মদিবস। কবির প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে কলেজ একটা ভার্চুয়াল লাইনে একটা বিশেষ আয়োজন করেছেন। আমি এদের প্রয়াসকে ধন্যবাদ জানাই এবং তাই বিশ্বকবির স্মৃতির উদ্দেশ্যে তাঁরই রচিত 14ই চৈত্র 1302 সালের বৈরাগ্য কবিতাটি পাঠ করে শোনাচ্ছি। কহিল গভীর রাত্রে সংসারে বিরাগী, গৃহ ত্যাগিব আজি ইষ্ট দেব লাগি। কে আমারে ভুলাইয়া রেখেছে এখানে? দেবতা কহিলা আমি, শুনিল না কানে। সুপ্তিমগ্ন শিশুটিরে আঁকড়িয়া বুকে, প্রেয়সী শয্যার প্রান্তে ঘুমাইছে সুখে। কহিল কে তোরা, ওরে মায়ার ছলনা? দেবতা কহিলা আমি, কেহ শুনিল না। ডাকিল শয়ন ছাড়ি তুমি কোথা প্রভু? দেবতা কহিলা হেথা, শুনিল না তবু। স্বপনে কাঁদিল শিশু জননীরে টানি, দেবতা কহিল ফিরো, শুনিল না বাণী। দেবতা নিঃশ্বাস ছাড়ি কহিলেন হায়, আমারে ছাড়িয়া ভক্ত চলিল কোথায়? নমস্কার।
কবিতা বোঝাপড়া, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে। কেউ বিকি আছে, কেউ বা শিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই। কতকটায় ভবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম। তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাকলো বুকের অন্দরেতে। মুহূর্তেকে পাঁজরগুলি উঠল কেঁপে আর্তরবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে। ভেসে থাকতে পারো যদি, সেইটে সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। কে তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি। তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি।
আকাশ তবু সুনীল থাকে, মধুর থাকে ভোরের ভোরের আলো, মরণিলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুঝে বইহা দিলাম অশ্রুসাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্ব ভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে, বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুড়ুল মারো, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকতে কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘড়া ঘড়া, মনের সঙ্গে একরকমে করে নে ভাই বোঝা পড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোলো, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলো। আজ আমি উদ্ভাবন মুখার্জি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে তারই লেখা একটি গানের কিছু পংক্তি আপনাদের গিয়ে শোনাব। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি কেউ কথা না কয় ওরে ওরে ও অভাগা কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি সবাই ফিরে যায় ওরে ওরে ও অভাগা সবাই ফিরে যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়,
তবে পথের কাটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে। মধুরো মধুরো ধুমবা হৃদয় কমল বনু মাঝে, মধুর মধুর ধুনিবাজে হৃদয় কমল বনু মাঝে মধুর। নিশ্চিত বাসিনি বিনা পানি অমৃত মূরতি মতি বাণী, নিশ্চিত বাসিনি বিনা পানি অমৃত মূরতি মতি বাণী, কিরণ কিরণ ছবি খানি পরাণীর কথা শিবিরাজে হৃদয় কমল বনু মাঝে মধুর।
সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে সেখানে অকারণে যাই ছুটে পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে উঠে পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে উঠে ঘরের মুখে আর কি রে কোনো দিন সে যাবে ফিরে ঘরের মুখে আর কি রে কোনো দিন সে যাবে ফিরে যাবে না দেওয়াল যত সব গেল টুটে পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে উঠে পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে উঠে বৃষ্টি নিশা ভরা সন্ধ্যা বেলা কোন বলরামে আমি চলাম বৃষ্টি নিশা ভরা সন্ধ্যা বেলা কোন বলরামে আমি চলাম আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে যত মাতাল জুটে জানা চাইবার তাই আজ চাই গো জানা পাইবার তাই কথা পাই গো জানা চাইবার তাই আজ চাই গো জানা পাইবার তাই কথা পাই গো পাবো না পাবো না আমরি অসম্ভবের পায়ে মাথা কুটে পাবো না পাবো না পাগলা হাওয়ায় বাদল দিনে পাগল আমার মন জেগে উঠে পাগলা হাওয়ায় বাদল দিনে পাগল আমার মন জেগে উঠে অ রবি ঠাকুর হে তোকে এই বসেখে গেরামে লিয়ে যাব শহর তোকে লাচায় কোদায় বিরিজ বানিয়ে শোয়া করায় রাস্তা বানিয়ে রোদে পোড়ায় সি যাত না আর না সহিব অ রবি ঠাকুর হে তোকে এই বসেখে গেরামে লিয়ে যাব গেরাম তোয়ার লাইকবে ভালো মানুষ মুড়া কালো কালো মাটির উঠান ঘরকে চল শহর পানে আর যেতে নাহি দিব অ কবি ঠাকুর হে তুকেই বসেখে গেরামে লিয়ে যাব তুকে সাহস দিব পিরিত দিব কাঁঠাল পিড়ি পেইতে দিব ঘিজিং ঘিনা মাদল দিব করম ফুলের মালা দিব ঠাকুর পেন নাম হই কোনো কথা আর না শুনব অ কবি ঠাকুর হে তোকে এই বসেখে ঘরকে নিয়ে যাব